হ্যালো বন্ধুরা আমি শাফিক আর আপনারা দেখছেন দাদাভাই নেট পয়েন্ট তো এর আগে আমি আদিত্য বিড়লা অ্যাপ সম্পর্কে দুইটি ভিডিও বানিয়েছিলাম যে দুটি ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন তো আপনারা অনেকে বলেছেন যে অ্যাপসটিকে আমি প্রমোট করছি কেউ আবার বলছেন যে অ্যাপসটি ফ্যাক তো আমি সবার প্রথমে আপনাদের বলতে চাইব যে বন্ধুরা আমি কিন্তু এই অ্যাপসটিকে কোনোরকম প্রমোট করছি না আমি এই অ্যাপসটিতে একজন সাধারণ ইউজার আমি এক বন্ধুর পরামর্শতে এই অ্যাপসটিকে ইনস্টল করেছিলাম এবং এই অ্যাপসটি ইনস্টল করে আমাকে কিন্তু খুব ভালো লেগেছে কেননা তো এই অ্যাপসটিতে সবার কম হলেও পার ডে আপনারা ছত্রিশ টাকা করে রোজগার করতে পারবেন তো অ্যাপসটি ভালো লেগেছিলো বলে আমি আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটিকে নিয়ে এসেছি এবং এই অ্যাপসটি বর্তমানে কিন্তু প্রচুর মার্কেট করছে তো আপনাদের যদি এই অ্যাপসটিকে ভালো লাগে তো আপনারা অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করে আপনারা জয়েন করুন আপনাদের কিন্তু প্রফিট হবে আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু অ্যাপসটিতে জয়েন করবেন না কেননা তো এই অ্যাপসটিতে জয়েন হওয়ার সময় আপনি কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু এক বছর পর্যন্ত আপনারা ভ্যালিডিটি পাবেন এবং এক বছরের আগে যদি এই অ্যাপসটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সে ব্যাপারে আমরা কিছু জানি না তো আপনাদের ভালো লাগলেই আপনারা কিন্তু এই অ্যাপসটিতে জয়েন করবেন তো এই অ্যাপসটি থেকে আজকে আবার আমি আপনাদের উইড্রল করে দেখাবো এবং অ্যাপসটির বিস্তারিত বিষয়ে আপনাদের আজকে আলোচনা করে দেখাবো তো চলুন আমরা সরাসরি অ্যাপসটিতে চলে যাই এটা হচ্ছে আদিত্য বিড়লা অ্যাপস তো এই অ্যাপসটিকে প্রথমে আপনাকে ওপেন করতে হবে তো এখানে প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবেন তো যারা এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করেননি তো রেজিস্ট্রেশন যদি করতে চান তাহলে এই অ্যাপসের রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এখানে লগ করলে আপনার কাছে কিন্তু এরকম লগ ইন সাকসেসফুল চলে আসবে তারপরে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হবে তো এখানে বলা হচ্ছে যে আপনারা যে টাকাটা এখানে রোজগার করবেন সেই টাকাটা কিন্তু এগারোটা থেকে সাতটার মধ্যে আপনাকে মানডে টু ফ্রাইডে এ টাকাটা উইড্রল করতে পারবেন অর্থাৎ আপনি শনিবার এবং রবিবার কিন্তু এই টাকাটা তুলতে পারবেন না বাকি দিনগুলোতে টাকাটা তুলতে পারবেন তো এখানে আপনারা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনার কাছে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মাইন এই যে কোনাটাতে এখানে মাইনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স তো এখন আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে বারোশো টাকা এবং স্টার্ট ডে আর্নিং তো দেখতে পাচ্ছেন কালকে আমার যে আর্নিং ছিল সেটা একশো টাকা তেরো পয়সা ছিল এবং এখানে ডিভাইস বেনিফিট অর্থাৎ আপনি যে সাতশো টাকা ইনভেস্ট করেছিলেন তার বেনিফিট হিসাবে এই টাকাটি আপনি পেয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুডে আর্নিং তো আজকে আমার আর্নিং কিন্তু হয়েছে দুশো আট টাকা চোদ্দ পয়সা দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিফারাল রিওয়ার্ড অর্থাৎ আমি বন্ধুদের শেয়ার করে কিন্তু এখান থেকে সাতশো পঞ্চাশ টাকা পেয়েছি তো আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের যদি শেয়ার করেন এই অ্যাপসটা তাহলে এই অ্যাপসটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনার বন্ধু যখন এই অ্যাপসটাতে কিছু টাকা ইনভেস্ট করবে তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সত্তর টাকা পেয়ে যাবেন এবং আপনার বন্ধু যখন টেলিগ্রামে অ্যাড হবে তখন আপনি কিন্তু আশি টাকা পেয়ে যাবেন তো টোটাল কিন্তু রিফার করলে আপনি এখানে একশো পঞ্চাশ টাকা সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই যে আমরা রিচার্জটা করছি এই রিচার্জের ভ্যালিডিটি কত দিন সেটা যদি আপনারা জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ রেকর্ড এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা কর্নারটাতে দেখতে পাচ্ছেন ডিভাইস তো এই ডিভাইস লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে আসবে এবার আপনি যত তারিখে রিচার্জ করেছেন সেই তারিখটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি উনত্রিশ দশে রিচার্জ করেছিলাম তো এখান থেকে আমি কিন্তু উনত্রিশ দশ তারিখটিকে সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু এই তারিখটি আমি সিলেক্ট করছি এবং একইভাবে এখানেও কিন্তু আপনাকে উনত্রিশ দশ সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ঊনত্রিশ দশ সিলেক্ট করে নিয়েছি দুই জায়গায় এরপরে এখানে যে সার্চ অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার যে রিচার্জের হিস্ট্রি সেটা কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান ভিআইপি ওয়ানে আমি সাতশো টাকা ইনভেস্ট করেছি এবং এটার ভ্যালিডিটি কিন্তু এখানে লেখা রয়েছে তিনশো পঁয়ষট্টি ডে এবং ভিআইপি জিরো এটাতে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না এবং এটার ভ্যালিডিটি শুধুমাত্র একদিন তো এখানে ভিআইপি ওয়ানে সাতশো টাকা ইনভেস্ট করে আমার কিন্তু প্রফিট হয়েছে তিনশো পঁচিশ টাকা এটা কিন্তু আমার সাতশো টাকার প্রফিট হয়ে বাকি যে আর্নিংগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম আর্নিং হয়ে থাকে এখানে তো আপনারা এখানে আর্নিংগুলো তো ডাসবোর্ডটিতে দেখলেন যে কীভাবে এখানে আর্নিং হয় তো আজকের এই টাকাটি আমি আপনাদের উইথড্রল করে দেখাবো যে এই টাকাটি আপনারা কীভাবে তুলবেন তো এখানে দেখতে পাচ্ছেন বারোশো নিরানব্বই টাকা আমার বর্তমানে রয়েছে তো আমি এখান থেকে আপনাদের বারোশো পঞ্চাশ টাকা কিন্তু উইথড্রল করে দেখাবো তো এর জন্য প্রথমে আপনাদের এখানে হোমে চলে আসতে হবে তো হোমে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল তো এই উইথড্রলে আপনারা কিন্তু ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার দ্য অ্যামাউন্ট অর্থাৎ আপনি যত টাকা তুলবেন সেই টাকাটি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এবং এখানে উইথড্রল পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটি আপনি যখন ব্যাঙ্ক সেট করবেন তখন কিন্তু আপনাকে এই পাসওয়ার্ড তৈরি করতে হবে অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু সমস্ত কিছু প্রথমে জানতে হবে তারপরে কিন্তু টাকা আপনি উইথড্রোল করতে পারবেন সমস্ত কিছু জানার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশানে কিছু ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই অ্যাপটি সম্পর্কে আপনি সমস্ত ধারণা পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একশো কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু এখানে তুলতে পারবেন অর্থাৎ এখানে আপনার একশো কুড়ি টাকা যদি ওয়ালেটে জমা হয় তাহলেই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন তো আমি এখানে বারোশো পঞ্চাশ টাকা আপনাদের আজকে তুলে দেখাবো তো এখানে ইন্টার অ্যামাউন্ট এই জায়গাটিতে আমি লিখে দিলাম বারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এবং এখানে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি যে উইড্রোলে পাসওয়ার্ড সেট করে রাখবেন সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এবার আপনাদের নিচে চলে আসতে হবে তো এখানে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন সাবমিটের অপশান দেখতে পাচ্ছেন তো এখানে সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে সাবমিট করলে দেখতে পাচ্ছেন অপারেশন সাকসেসফুল এরকম চলে আসবে তারপরে কিন্তু অটোমেটিক এটি ব্যাগ হয়ে যাবে তো এবার আমরা মাইন্ডে দেখব এই মাইন্ড জায়গাটিতে আবার ক্লিক করব তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বারোশো টাকা ছিল তো এখন কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এখান থেকে কেটে গেছে এবার এই টাকাটি আমার উইথড্রল হলো কি না সেটি দেখার জন্য দেখতে পাচ্ছেন উইড্রল রেকর্ড এই জায়গাটিতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু একটি পেন্টিং রয়েছে তবে এখানে টাকাটি কিন্তু একশো পার্সেন্ট উইড্রল হয়ে যাবে কেননা আমি বেশ কয়েকবার এখান থেকে টাকা উইথড্রল করেছি এখান থেকে কিন্তু টাকা উইড্রল হচ্ছে তা আপনাদের একটু ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু এখান থেকে টাকাটি আপনার ব্যাংকে যে ব্যাংক আপনি সেট করে রেখেছেন সেই ব্যাংকে আপনার টাকা চলে যাবে তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং লেখা চলে এসেছে তারপরে আপনারা আর কিছুক্ষণ ওয়েট করবেন এখানে কিন্তু আপনাদের সাকসেস চলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেস এস এম এস চলে এসেছে তো আমি কিন্তু টাকাটা উইড্রো করেছিলাম বারোটা সাতান্ন মিনিটে এখানে দেখতে পাচ্ছেন এবং আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এসে জমা হয়েছে চারটা একচল্লিশ মিনিটে এখানে টাইমটা দেখুন আমি আপনাদের কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্টের ডিপোজিট হয়েছে সেটি স্ক্রিনশটও আপনাদের দিয়ে দিলাম তো এখানে কিন্তু টাকা জমা হয় একটু আপনাকে অপেক্ষা করতে হবে অবশ্যই আপনার টাকা কিন্তু জমা হয়ে जाबे